رم جان رم جان رم جان تحفے الحمدللہ رب العالمین والصلاه والسلام علی سید المرسلین اما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم والصلاه والسلام الیک یا رسول اللہ وعلی و علی و اصحابک یا حبیب اللہ আল্লাহ আল্লাহ মাদানী আইলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রমজান নিয়ে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ সাথে সাথে রমজানুল মুবারকেরও মোবারকবাদ জানাই মাত্র রমজান আমাদের মাঝে তাসরিপ পেনেছে ইবাদতের ইচ্ছা ইবাদতের শখ ইবাদতের আগ্রহ ইবাদতের প্রতি ধাবিত খুবই বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়া আমরা এই ইবাদতকে ধরে রাখার জন্য মাদানী চ্যানেলের সাথেই থাকার চেষ্টা করি রসুলের করিম সাল্ল্লাহ তাইলা আলি ওসাল্লামের আলিশান ফরমান হচ্ছে যে ব্যক্তি দৈনিক আমার উপর পঞ্চাশ বার দুরুশ্বরী পাঠ করবে হেয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। রসুল করিম সাল্লাল্লাহু তাইলা আলি উসাল্লামের সাথে মুসাফা করা কেয়ামতের ময়দানে ওই ব্যক্তির নসিব হবে যে দুনিয়াতে প্রতিদিন পঞ্চাশ বার করে শরীফ পাঠ করবে সময় তো চলেই যায় যেভাবে হোক না কেন সময় চলে যায় যে ব্যক্তি সারাদিন শুয়ে থাকে তারও সময় চলে যায় যে ব্যক্তি চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা পরিশ্রম করে পনেরো ঘন্টা পরিশ্রম করে তারও সময় চলে যায় যে ব্যক্তি পাশক্ত নামাজের সাথে তাহাজুত পড়ে তারও সময় চলে যায় যেভাবেই হোক না কেন আপনি রোজা রাখছেন সেহেরি করছেন ইফতারি করছেন নামাজ পড়ছেন তারাবি পড়ছেন যাই কিছু করছেন সময় অতিবাহিত হচ্ছে এর সাথে যদি এই আমলটাও বাড়িয়ে দেই আমরা রসুল করিম সাল্লাহ তাইলা আলিবাসাল্লামের যে হাদিসে পাক আমরা শ্রবণ করলাম পঞ্চাশ বার দুরুশরীফ তবে আল্লাহ চাই ইনশো আল্লাহ তালা আমাদেরও আমার নবী সাল্লাহ সাল্লামের সাথে কেয়ামতের ময়দানে মুসাফা করার সুযোগ হবে ইনশো আল্লাহ সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আইলা আলা মোহাম্মদ সাল্লাহ তাইলা আলহি ওসাল্লাম দর্শক শ্রোতা আজ আমরা বিষয় রেখেছি আজকের এই অনুষ্ঠানে এই পর্বে সালাম করা সালাম ইসলামের মধ্যে কতটা গুরুত্ব রাখে এবং এই সালামের ব্যাপারে হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম কি ইরশাদ করেছেন হাদিসে মোবারকার মধ্যে আর আল্লাহ তাবারকো তালা কোরআনে পাকের মধ্যে সালাম আদান প্রদানের ব্যাপারে কী ইরশাদ করেছেন এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আসি ইনশা আল্লাহ তালা আল্লাহ তাবারকো তালা মুসলমানদের প্রতিটি বিষয়ে ওঠা বসা লেনদেন প্রতিদিনের যে কাজ কর্মগুলো রয়েছে এই বিষয়েও আল্লাহ তাবারক তালা এবং রসুল পাকসাল তা তলি সাল্লাম হাদিসে মোবারাকার মধ্যে স্পষ্টভাবে আমরা জানি এবং অধ্যায়ন করি প্রায় সময় আমরা শ্রবণও করি সালাম এমন একটা বিষয় আসুন আমরা কোরআনে পাক থেকে শ্রবণ করি শুরুতিন সাল্লাতালা এরপরে হাদিসে মোবারকাও শোনাব আপনাদেরকে সুরায় নূর আয়াত নম্বর সাতাশ এর মধ্যে আল্লাহ তাবারক তালা ইরশাদ করেন হে মুমিনগণ তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি নেবে এবং গৃহবাসীদেরকে সালাম দেবে এটাও তোমাদের জন্য কল্যাণ কর যাতে তোমরা উপদেশ গ্রহণ করো আল্লাহ তাবারকতালা কি বললেন তোমরা অপরের ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাবে এখন অনুমতির ব্যাপারে কি বলা হয়েছে অনুমতির ব্যাপারে বলা হয়েছে যে গৃহবাসীদেরকে সালাম করবে অনুমতি তো সালাম এ ব্যাপারে কেবলা সাহেকাত আমির হেলে সুন্নাত দামাত বরকাতুুল আলী আমাদেরকে উৎসাহ প্রদান করতে গিয়ে এরশাদ করেন কি অনুমতি এভাবে কোনো ব্যক্তি যখন কারো ঘরের সামনে যাবে আপনাদেরকে আজকে সালাম সম্পর্কে তালা অনেক কথা শোনাবন্সআল্লাহ তালা রস আমির হেলে সুন্না দামত বরকাতমুল আলিয়া খুব সুন্দর পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন যখনই আমরা কারো ঘরের সামনে যাব। তো যে দরজা রয়েছে দরজার বরাবর নয় দরজার সাইডে আমরা দাঁড়িয়ে যাব। দরজার পাশে দাঁড়িয়ে যাবো আর সালাম দিব আসসালাম একবার সালাম দিলাম উত্তর আসে না আসেনা সালাম দিলাম উত্তর আসে না আসসালামু আলাইকুম তিনবার সালাম দিলাম সালামের জবাব ঘর থেকে আসবে আপনাকে জিজ্ঞাসা করবে তো সালাম দিলেন অর্থাৎ আপনি সালাম দিয়ে তার সাথে যোগাযোগটা শুরু করলেন সে সালামের উত্তর দিবে আপনাকে জিজ্ঞাসা করবে কে নিজের নাম বলবেন এখন আসুন আমরা যে ভুলটা করে থাকি কারো বাড়িতে গেলাম কোনো সালামও দিনাম গ্রামগঞ্জে একটা অভ্যাস আমি দেখেছি ছোটোবেলা থেকে আশা রাখি এখনও আছে যদি কোনো মানুষ বাড়িতে প্রবেশ করে সালাম দেখ বা না দেখ সালাম দেওয়া তো খুবই জরুরি বিষয় এটা কিন্তু একটা সময় এমন ছিল বাড়ির গেট দিয়ে ঢুকতেই কাশ দিত এভাবে করে গলায় আওয়াজ দিত যদি কোনো মহিলারা উঠানে থাকে তবে তারা ঘরে প্রবেশ করবে আর পুরুষরা বাহিরে চলে আসবে অর্থাৎ সে গলায় কাশ দিয়ে এরপরে এভাবে করে রাস্তাটা ক্লিয়ার করলো সে এটা হুশিয়ারি দিল যে আমি বাহির থেকে কোনো পুরুষ লোক বাড়িতে আসতেছি আমি ছোটবেলায় এই বিষয়গুলো দেখেছি দর্শক সোজা আপনারা হয়তোবা এই বিষয়টা জানেন যখনই কেউ এভাবে আসে তো এভাবে আওয়াজ দেয় সালাম দেওয়াটা কত উত্তম পদ্ধতি সালাম দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আওয়াজ আসলো সালামের উত্তর আসলো নাম জিজ্ঞাসা করলো এরপরে যদি অনুমতি পাওয়া যায় এরপরে আমরা ঘরে প্রবেশ করব। এখন আসি আমাদের অভ্যাসের ব্যাপারটা আমরা না সালাম দেই না আমরা আওয়াজ এমনভাবে আওয়াজ দিই যেন মানুষ সতর্ক হয় এমন কিছুই করি না হুট করে আমরা বাড়ির মধ্যে প্রবেশ করি বাড়ির মধ্যে প্রবেশ করি তো করি এমনও কিছু মানুষের অভ্যাস আছে ঘরেও প্রবেশ করি ঘরের মানুষের কি অবস্থায় আছে তারা কি পরিবেশে আছে তারা কে আছে ঘরের মধ্যে কিচ্ছু চিন্তা করি না আমরা বাস ঘরের মধ্যে আমরা প্রবেশ করি একদম নিষেধ এটা একদম নিষেধ এভাবে বলা হয়েছে মা বাবা যে ঘরে থাকে সেই ঘরে সেই রুমে প্রবেশ করার পূর্বে সালাম দিন অনুমতি নিয়ে নিন সালাম দিয়ে অনুমতি নিন আমি কি ভিতরে আসতে পারি দেখুন স্কুলে বা মাদ্রাসাতে একটা সময় ছিল স্টুডেন্ট যদি ছাত্র যদি ক্লাসরুমে আসতে দেরি হতো টিচার যদি শিক্ষক যদি আগে ক্লাসরুমে চলে আসতো তো ওই ছাত্র গেটের বাহিরে দাঁড়িয়ে থাকতো দাঁড়িয়ে থেকে সেখানে নিজের টিচারের কাছে অনুমতি চাইত স্যার আমি কি আসব ভিতরে যতক্ষণ পর্যন্ত অনুমতি দেওয়া না হতো ততক্ষণে সে আসতো না বাহিরে দাঁড়িয়ে থাকতো ঠিক মা বাবার রুমেও যদি আমরা প্রবেশ করি তো আগে আমাদেরকে সালাম দিতে হবে আওয়াজ দিতে হবে অনুমতি নিতে হবে তারপরে ঘরে প্রবেশ করতে হবে সালামের কি বরকত রয়েছে একটা ছোট্ট উদাহরণ দিব আপনাদেরকে এরপরে রসলি করিম সাল্লাহ সাল্লামের সালাম আদান প্রদান করার সেই মজাদার কথা আপনাদেরকে আজকে শোনাবিন সাল্লাহ তাল্লাহ মাহে রমজান আমরা যখন সালাম করব সালাম আদান প্রদান করব সালাম আম করার ব্যাপারে সালাম প্রচারের ব্যাপারে সালাম প্রসারের ব্যাপারে অসংখ্য হাদিসে কারিমা আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে সালামের একটি উপকারিতা আপনাদেরকে বলি একশো পার্সেন্ট শত্রুতা আপনার সাথে কোনো ব্যক্তির একশো পার্সেন্ট শত্রুতা সে আপনার সাথে কথা বলে না বা আপনাকে দেখলে দ্রুত বজায় রাখে আপনার কোনো অনুষ্ঠানে সে আসে না আপনার কথা সে শুনে না যেভাবেই হোক না কেন খুব দ্রুত আজকের এই অনুষ্ঠান থেকে আপনাকে আমি পরামর্শ দিই আপনি তাকে সালাম দেওয়া শুরু করেন একদিন দুই দিন তিন দিন আল্লাহ তালার দয়া কেননা আপনি সালামের মধ্যে তার জন্য দোয়াই করছেন দেখবেন ইশা তালা আপনার এই শত্রুতা দূর হয়ে যাবে এবং ওই ব্যক্তি আপনার নিকটে চলে আসবে এমন একটি ঘটনাই ছিল এক মোবালিকে দাওয়াত ইসলামী দিনই কাজের উদ্দেশ্যে যখন তাকে কোথাও পাঠানো হলো একটা এলাকাতে আমাদের বাংলাদেশের কথা তো সেখানে এমন একজন লোক ছিল ফয়জানে সুন্না থেকে দরজ দেওয়া তার কাছে ভালো লাগতো না সেটা পছন্দ করতো না ইসলামী ভাইদেরকে বিভিন্ন ধরনের কথা বলতো তখন ওই মোবাল্লিকে দাওয়াত ইসলামীকে এলাকার ইসলামী ভাইরা বললেন যে এই যে লোকটা আছে সে আমাদের দরজ দেওয়া ফয়জানে সুননাদ থেকে বা মসজিদে বসা এটা সে পছন্দ করে না ওই মোবাল্লিকে দাওয়াত ইসলামী বললেন ইনশাল্লাহ আগামীকাল বা এক সপ্তাহের মধ্যে একটা সমাধান হয়ে যাবে ওই মোবাল্লিকে দাওয়াত ইসলামী যখনই ওই লোকের ওই দোকানের সামনে দিয়ে আসা যাওয়া করতো সালাম দিত আসসালাম আলাইকুম প্রথম দিন সালামের উত্তর দেনা রাত তার মধ্যে দ্বিতীয় দিন সালাম দেন আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন আপনি সে মুখটা অন্যদিকে ফিরিয়ে বললো ওয়ালাইকুম আসসালাম বাস এতটুকুই বললো এর পরের দিন মোবাইলিকে দাওয়াত ইসলামী আবার আসলেন দোকানের সামনে আসসালামু আলাইকুম কাকা কি অবস্থা কেমন চলে আপনার দিনকাল তখন তো কাকা কথা না বলে আর পারছে না ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি এভাবে করে তিন চার দিন পাঁচ দিন যখন অতিবাহিত হয়ে গেল এখন সালামও দিচ্ছে উত্তরও নিচ্ছে মুসাফাও করছে কেমন আছেন জিজ্ঞাসা করলে তার উত্তরও দিচ্ছে একদিন হঠাৎ করে মোবাইলিকে দাওয়াত ইসলামী তাকে দাওয়াত দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ আপনাদের এই মসজিদে প্রতিদিন এশারের নামাজের পরে ফয়জানের সন্ধার থেকে দরজ হয় মাত্র সাত মিনিটের আপনি বসবেন বলো ঠিক আছে আমি বসবো ওই লোক ঠিকই দরসের মধ্যে বসে গেল স্থানীয় ইসলামী ভাইরের অবাক হয়ে গেলেন এটা কিভাবে সম্ভব হলো যে ব্যক্তি আমাদেরকে দেখতে পারে না বা দরসে বসতে চায় না মানুষকে বসতে দেয় না আর বিভিন্ন ধরনের কথা বলে সে চলে আসলো হ্যাঁ এটা ছিল সালামের বরকত সালাম যে দিয়েছে তাকে সম্মান করেছে সালাম দিয়েছে মুস্কি হেসে কথা বলেছে আর এটাই ছিল এক আমি বলবো একটা চিকিৎসা তার জন্য সে চলেও আসলো এবং দরজেও বসা শুরু করলো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো এক সময় দেখতে পারতেন না বিরোধিতা করতেন এর কারণ কি এখন চলে আসলেন বলল সালাম আর মুস্কি হাসির মধ্যে যে বরকত রয়েছে এটাই আমাকে ফিরে নিয়ে আসছে দর্শক শ্রোতা এগুলো যে আমি বলছি এগুলো কিন্তু ইসলামের বুনিয়াদ ইসলামের চুরুর কাজ এগুলো এগুলো ইসলামকে টিকিয়ে রাখার জন্য সত্যি বলছি আপনাকে যখন আপনি বাহির থেকে ঘরে আসলেন মাকে সালাম দেন আসসালাম আলাইকুম মা মাকে সালাম দিলেন বলেন তো মায়ের হৃদয়টা কতটা প্রশান্তি হয়ে যাবে আমার সন্তান ঘরে এসে শুরুতে আমাকে সালাম করছে আমরা কোরআনে পাকের মধ্যে আরেকটি আয়াতে কারিমার তর্জমা শুনি সুরায় নূর আয়াত নাম্বার সিক্সটি ওয়ান এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারকতালা ইরশাদ করেন তবে তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদের উপর সালাম করবে আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ ও পবিত্র অবিধান স্বরূপ আল্লাহ তাবারকতাল নিজেদের মধ্যে সালাম আদান প্রদানের কথা বললেন আর এ ব্যাপারে কেবলা সাই খেতে রিকা তামির হেলুস বরকাতমুল আলিয়া বলেন যখনই ঘরে প্রবেশ করি যতবার প্রবেশ করি এক রুম থেকে অন্য রুমে আসা যাওয়া করি যতবার আসা যাওয়া করি সামনে যে ব্যক্তি থাকে তাকে সালাম করি এখন মানুষ বলে একবার তো সালাম করছি দ্বিতীয়বার যদি সালাম করেন দোয়া করেন সালাম দোয়া সালামের মধ্যে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ অর্থাৎ আল্লাহ তালার দরবারে তার জন্য রহমত বর্ষণের দোয়া করছি তার জন্য দোয়া করছি যতবার দেখা হয় ততবার দোয়া করি একজন ব্যক্তি দর্শক শ্রোতা খুব সুন্দর একটি কথা বললেন যে আমি একটি কামরাতে একটা রুমের মধ্যে প্রবেশ করলাম সেখানে কিছু লোক বসা ছিল দুইজন চারজন লোক বসা ছিল তো ফার্স্ট টাইম যখন আমি প্রবেশ করলাম তাদেরকে সালাম দিলাম আসসালাম তারা আমার সালামের উত্তর দেয়নি যেভাবে দেওয়া ওয়াজিব সেভাবে দেয়নি সালামের উত্তর এভাবে দিতে হবে সালাম প্রদানকারীর কানে যেন আওয়াজ আসে সালাম হয়তো উত্তর মনে মনে দিয়েছে কিন্তু যিনি সালাম দিয়েছেন তার কানে সে আওয়াজ আসেনি তো সে আমাকে বললো যে জাকির ভাই যখন দেখলাম আমি আমার সালামের উত্তর আমি পাইনি এরপরে যখন আমি রুমে প্রবেশ করলাম তখন আমি সালাম দিলাম যেভাবে আমরা কবরবাসীকে সালাম দিই কবরবাসীকে আমরা সালাম দিই না আসসালাম ইয়া আহলাল কবর তো যখন এভাবে সালাম দিলাম আমি তো সবাই চমকে গেল যে ভাই আপনি রুমে প্রবেশ করে কবরবাসীকে সালাম দিচ্ছেন তো আমি মুসকি হেসে বললাম কী করব এর আগেও একবার সালাম দিয়েছি কারো পক্ষ থেকে আওয়াজ আসেনি বা সালামের উত্তর আমি শুনতে পাইনি আমি মনে করছি সবাই মনে হয় লাশ হয়ে আছে এ কারণে কবরবাসীকে সালাম করলাম এরপর থেকে আমি যখনই প্রবেশ করি সালাম দেই সালামের উত্তর পাওয়া যায় এটা একটা শেয়ার করলাম আপনাদের সাথে যখন কোনো ব্যক্তি আমাদেরকে সালাম করে অবশ্যই আমরা এই সালামের উত্তর প্রদান করব। এরপরে আল্লাহ তাবারক আরও বলেন আর যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম প্রদান করবে অর্থাৎ কোনো ব্যক্তি আমাকে সালাম দিল আমি উত্তম পদ্ধতিতে তার সালামের উত্তর প্রদান করব। এটাই এখানে বলা হয়েছে অথবা জবাবে তাই দিবে এখানে কেবলা কেবল তরিকা তামির সুন্নাত দাম বারকাতমুল আলিয়া এই বিষয়টাকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছেন আমাদেরকে যে এভাবে হবে যখন কোনো ব্যক্তি আমাদেরকে সালাম দেয় আসসালামু আলাইকুম এভাবে সালাম দেয় না আলাইকুম তখন উত্তর প্রদান করতে গিয়ে উত্তম পদ্ধতিতে আমির সুনাদ বলেন ও আলাইকুম সালাম ও রাহমতুল্লাহ ওই ব্যক্তি বলেছেন আসসালাম আলাইকুম উত্তর প্রদানকারী কি বলবে ও আলাইকুম সালাম ও রাহমতুল্লাহ আর সালাম প্রদানকারী যদি বলে আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ উত্তর প্রদানকারী বলবে ও আলাইকুম সালাম ও রাহমতুল্লাহি অবরাকাতু অর্থাৎ সালাম প্রদানকারীর চাইতে উত্তর প্রদানকারী একটু বাড়িয়ে অর্থাৎ আরেকটু সুন্দর মতো এখানে বলা হয়েছে উত্তম পদ্ধতিতে সালামের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে এরপরে এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে অথবা তার সমান সমান এখন সমান সমান কিভাবে করব। এটাও আমির দামাদ দামত বারকাতমুল আলিয়া বর্ণনা করেছেন সালাম প্রদানকারীর বরাবর উত্তর কিভাবে দেব সালাম যিনি দিয়েছেন তিনি বলেছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাতু পরিপূর্ণ সালাম দিয়েছেন এখন আপনি এর চাইতে আর বাড়াতে পারবেন না শব্দ আপনাকে বরাবরই রাখতে হবে ও আলাইকুম সালাম ও রহমতুল্লাহি ওবরাকাতু এটা হলো এই যে আয়াতে কারিমা অথবা জবাবে তাই দিবে তিনি যা সালাম দিয়েছে তিনি দিয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আর আমি কি বলবো আলাইকুমুস সালাম ওরাহমতুল্লাহি ওবার আকাত আর আমি রেলে সুনাদ দামত বরকাতুমুল আলিয়া এটাই বলেছেন এখন আমাদের কিছু মানুষের অভ্যাস আছে এরকমের সালামের উত্তর প্রদান করতে গিয়ে জানি না কত শব্দ এখানে অ্যাড করা হয় আলাইকুমুস সালাম ওরাহমতুল্লাহি ওবার আকাত ওয়া মাখফরাত ওয়া জান্নাতু আরও কিছু এভাবে অ্যাড করে মানুষের মধ্যে একটা অভ্যাস হয়ে গেছে কিছু মানুষের মধ্যে আমি রেলে সুনার দামত বরকাতুম আলিয়া নিষেধ করেছেন কবারা কাতু পর্যন্ত রাখতে বলেছেন এটা পর্যন্তই এর চাইতে যদি আপনার বাড়াতে মন চায় দোয়াই কোনো কালাম আপনাকে বলতে মন চায় তবে আপনি তার জন্য আলাদাভাবে দোয়া করে দেন এবার আসি এক ব্যক্তি রসুল করিম সাল্লাহ তাইলা আলি প্রশ্ন করল হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাইলা আলি ওয়াসাল্লাম ইসলামে কোন আমলটি সর্বোত্তম আজকের অনুষ্ঠান থেকে ইনশাল্লাহ তাহলে এটাও জানবো ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি আর রসুল করিম সাল্লাহ আলী ওসালাম এ ব্যাপারে কি বলেছেন উত্তরে রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন মানুষকে খানা খাওয়ানো এবং তুমি যাকে চিনো আর যাকে না চিনো সবাইকে সালাম দেওয়া সুবাহ আল্লাহ এক মানুষকে খানা খাওয়ানো আর দ্বিতীয় বললেন তুমি যাকে চিনো আর যাকে না চিনো সবাইকে সালাম দেওয়া আর এই হাদিসে পাকটি বুখারি শরীফের মধ্যে রয়েছে আরেকটি হাদিসে পাক মুসলিম শরীফ থেকে আপনাদেরকে শোনাচ্ছি দর্শক শ্রোতা রসুল উল্লাহ সাল্লাহ তাইল আলি বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ 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 যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আর ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবে না এরপরে আরও আছে এটাও শুনে নি তোমাদেরকে এমন একটি জিনিস বলে দিব না যা করলে তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসবে অতপর তিনি সাল্লাহ আলাই সাল্লাম বললেন তোমরা বেশি বেশি করে সালামকে প্রসার করো এই হাদিসে মোবারাকা এটিও মুসলিম শরীফের হাদিস এমন মজাদার আর এটা নিয়ে অনেক ওলামা একরাম খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন আর এর মধ্যে অনেক অনেক কিছু তারা বর্ণনা করেছেন এই হাদিসে মোবারাকাটি নিয়ে আরেকটি হাদিসে পাক যেটা বুখারি শরীফ মুসলিম শরীফ এবং মিশকাত শরীফের মধ্যেও রয়েছে আল্লাহ তাবারকোতালা যখন হজরত আদম আলী সালাত সালামকে সৃষ্টি করেন তখন থেকেই সালামের প্রচলন শুরু হয় হজরত আবু হরায়রা রদি আল্লাহ আনু থেকে বর্ণিত হুজুরে আকরাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাবারকাল আদম আলী সাল্লা তাল্লামকে যখন সৃষ্টি করলেন তখন বললেন যাও অবস্থানরত ফেরেস্তাদের দলটিকে সালাম করো আর তারা তোমার সালামের কি উত্তর দেয় তা শ্রবণ করো তাই হবে তোমার এবং তোমার সন্তানদের সালামের পদ্ধতি যখন তখন আদম আলাই সালাতুয়াল্লাম বললেন আসসালামু আলাইকুম জবাব ফেরেস্তারা বললেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ও আকরাম সাল্লাহ তাই আলি সালাম বললেন তারা অরাহমাতুল্লাহ অংশটি বৃদ্ধি করে বলেছেন আর হজরত আবু জার গিফারি রদি আল্লাহ হতে বর্ণিত হাদিসে পাকের মধ্যে রয়েছে তিনি বলেন আমি হুজুর আকরাম সাল্লা সাল্লামের দরবারে হাজির হলে তিনি আমাকে আসসালামু আলাইকুম বলে সালাম দিতেন তখন আমি উত্তরে বলতাম ও আলাইকুমুস সালাম ও রহমতুল্লাহ অতঃপর হজরত আবু আর গিফারি রদিয়াল্লাহ তালানু বলেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যাকে সালাম দেওয়া হয় আমি সেই ব্যক্তি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সালাম এমন একটা বিষয় আপনার মনের মধ্যে যে হিংসা বিদ্বেষ রয়েছে সালামের মাধ্যমে দূর হয়ে যায় আপনার প্রতি কারোর শত্রুতা রয়েছে সালামের মাধ্যমে দূর হয়ে যায় সালামের মাধ্যমে মুসলমানিত্ব বজায় থাকে বোঝা যায় যে সে মুসলমান অনেকগুলো কথা আজকের বিষয় নিয়ে যেমন আজকাল সালামের যে বিষয়টা রয়েছে দর্শক শ্রোতা শর্ট সালাম হয়ে গিয়েছে শট সালাম বুঝি বা ইশারার সালাম দর্শক যদি আপনাদেরকে বলি আপনারা হয়তো বা হাসবেন শট সালাম মানে কোন রকম ঠোঁট নরে আর হাত উপরে উঠায় শর্ট সালাম আবার ইশারার সালাম ঠোঁট নড়ে না শুধু হাত উঠায় এরপরে আরো কত প্রকারের সালাম রয়েছে না এভাবে না করি আমরা সালাম একটা সবাবের কাজ সুন্নাতে রসুল আল্লাহর হুকুম তো আমরা একটু ভালো মতো করি যে ব্যক্তিকে সালাম করছি সালাম দিচ্ছি তাকে শুনিয়ে আমরা সালাম দিই নবী আহমদ শাফি উম্ম সাল্ল্লাহ তাহ আলিহি ওসাল্লামের ব্যাপারে হাদিসে মোবারাকার মধ্যে আসছে আমার নবী সাল্লাহ আলি সাল্লামকে কেউ কখনো আগে সালাম দিতে পারেনি এক সাহাবির ব্যাপারে আসছে তিনি গাছের আড়ালে লুকিয়েছিলেন আমার নবীকে সালাম আগে দেওয়ার জন্য ঘটনাক্রমে রসুল আকরাম সাল্লাহু তহ আলিহি ওসাল্লাম গাছের আড়ালে তিনি লুকিয়েছিলেন আমার নবীকে আগে সালাম দিবেন আমার নবী ওই গাছ পর্যন্ত আসার আগেই ওই সাহাবির নাম নিয়ে সালাম দিলেন সেখান থেকে গাছের আড়াল থেকে সে বেরিয়ে আসলো আর বললো ইয়ারসুল্লাহ আগে সালাম দেওয়ার জন্য আমি এখানে ছিলাম কিন্তু আপনাকে আগে সালাম দেওয়াই যায় না আপনি আগে সালাম দেন আমার নবী সাল্লাহ সালাম নিজে আগে সালাম করতেন আজকাল আমাদের সমাজের কি হয়ে গেছে দর্শক শ্রোতা আমরা অপেক্ষায় থাকি ছোট যারা আছে তারা আমাকে সালাম করবে ছোটরা আমাকে আগে সালাম করবে বা এমন একটা অভ্যাস মন মানসিকতা আমাদের তৈরি হয়ে গিয়েছে ছোটরা আমাদেরকে সালাম করবে এটা না হওয়া দরকার আজ আমি সালাম করব তো কাল আমাকে সালাম করবে এটা নয় কি আমি সালাম পাওয়ার উদ্দেশ্যে না সবাবের নিয়তে আমি সালাম করতে থাকি আর এর প্রতিদান আল্লাহ তাবারকতালাই আমাকে আপনাকে দান করবে আনাস রদি আল্লাহ তালু থেকে বর্ণিত রয়েছে এক হাদিসে পাকের মধ্যে পাবে মোহাম্মদে আরবি হুজুরপুর নূর সাল্লাহ তাইলা আলী একবার এক দল শিশু কিশোরদের কাছে কাজ দিয়ে কোথাও যাচ্ছিলেন তখন তিনি তাদেরকে সালাম দিলেন আর এটা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে রয়েছে তাই হজরত আনাস রদি আল্লাহ তালা আনুও ছোট ছোট ছেলে মেয়েদেরকে যখনই সাক্ষাৎ হয় তখনই সালাম দিতেন বড়রা উদার মন নিয়ে ছোটদেরকে সালাম করবে আর যখন ছোটরা তখন তারাও সালাম করা শুরু করবে এভাবে করে সালাম আদান প্রদানের মধ্যে রয়েছে আল্লাহ বরকত আল্লাহ আল্লাহ দয়া একটি বিষয় শেয়ার করবো আপনাদের সাথে আজকের অনুষ্ঠান এরপর ইনশাআল্লাহ বিদায় নিব হাজরত আলী রদিয়াল তাহলে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন এক মুসলমানের অন্য মুসলমানের উপর ছয়টি হক রয়েছে তার মধ্যে সর্বপ্রথম হক হলো যখন কোনো মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয় তখন তাকে সালাম দেয়া সালামের মাধ্যমে পরস্পরের জন্য শান্তি ও কল্যাণ কামনা করা হয় মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে কথা বলার কোনো আগে সালাম দেয়া নবী করিম আলি সালামের আদর্শ আর এর উপর উত্তর দেওয়া ওয়াজিব রয়েছে আল্লাহ তাবারকতালা আমাদেরকে ছোট বড় সবাইকে সালাম আদান প্রদান করা সালামের প্রসার করার তৌফিক দান করুক আমিন নাবিল আমিন সাল্লি আসালাম আগামীকাল আবারও ইনশা তালা নতুন একটি পর্ব নিয়ে উপস্থিত হব নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন সাল্ল আলাল হাবিব সাল্লাহ তায়লা আল্লাহ রমজান রমজান তাল্লাম রমজান